বক্তব্য মানে মাজারটা হলো আল্লাহর ঘর যদি আমাকে জবাই করে দেয় তারপর আমরা মাথা নত কখনোই কোনো এটা এটা করতেছেন কেন কেমনটা লাগে আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি গুলিস্তান হযরত গোলাপ শাহ মাজারের সামনে এটা অনেক ঐতিহ্যবাহী একটা মাজার গুলিস্তানের জন্য আর এখানে অনেকেই আসে মাজারে কারণ মাজারে সেজদা করা এটা আমাদের ইসলামে একেবারে হারাম সেজদা করতে হলে একমাত্র আল্লাহকে সেজদা করা যায় আল্লাহকে সেজদা করব তো এখানে অনেক ভক্ত ভক্তিরা আছে যারা আসে মাজারে কেন আসে আমি জানি না তারপরে আমরা কয়েকজনের সাথে কথা বলবো দেখি এখানে যারা আছে আচ্ছা আমরা এখন এই মাজারে মানে যে থাকে সবসময় যাকে পাওয়া যায় এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন জি ভালো নাম কি ভাই আপনার মোহাম্মদ ফালান মোহাম্মদ ফালান ইতালিয়া স্যার ইতালিয়া স্যার খানা সকাইয়া সোয়ারে ক্যা বাত হ্যায় স্যার ক্যা বাত হ্যায় স্যার ক্যা বাত ইয়ে বাত হ্যায় আরে স্যার ক্যা বাত সরি স্যার আপনি কি মাজারি থাকেন এখানে জন্ম হয়নি কেমনটা লাগে সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন এই সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা নাম কি নাম হলো আল্লাহ আল্লাহ গুড নামাজ কয়েকটু জানেন এত পারি না স্যার দুই অর্থ পড়তাম আচ্ছা আচ্ছা পরে আর ওই পড়তাম আমাদের নামাজ হচ্ছে পাঁচ অর্থ পাঁচ অর্থ পাঁচ অর্থ নামাজ হ্যাঁ দুই অর্থ মনে করেন ফজর আর হলো ভোর আর হলো দুই তিনটা হইলো সকাল ফজর জোহর হলো জোহর জোহর আসর মাগরিব এশা জি পাঁচটা আমাদের নামাজ হচ্ছে পাঁচ অর্থ আচ্ছা আমি আপনাকে কিছু প্রশ্ন করি যে মাজারে যে আপনি থাকেন এর ফল কি পান ইসলাম ধর্মে কিন্তু হারাম এটা আপনি জানেন আপনার জন্য হারাম আমাদের জন্য হারাম কিন্তু আপনার জন্য এটা হালাল নাকি এরকম এটা বলতে পারলাম না আমি অপায় হিন্দু কান্ডি না মুসলমানের কান্ডি না খ্রিস্টানের কান্ডি না উপজাতি এরা আপনি তো একজন মুসলমান জি আপনার বাবা মা তো মুসলমান জি আমরা মুসলমানের সন্তান আপনি তো বিশ্বাস করেন যে একমাত্র সেজদা যদি করতে হয় একমাত্র আল্লাহকে আমরা সেজদা করব কিন্তু মাজারের সেজদাটা সম্পর্কে আপনি কি মানে বলেন আপনার বক্তব্যটা কি আমার বক্তব্য মানে মাজারটা হলো আল্লাহর ঘর হ্যাঁ ঘরে নালে কোনোখানে মারা গেছে ওই লোকটারে আরেক জায়গার ঘরে এই বিষয়ে আমি একমত হইতে পারলাম না যে মাজারটা আল্লাহর ঘর হতে পারে না আল্লাহর ঘর একমাত্র মসজিদ হবে আল্লাহর ঘর আর আল্লাহর ঘর যদি হয় তাহলে সেটা হবে মক্কা শরীফ কিন্তু মাজার হচ্ছে একজন পীর বা একজন অলিয়া উলিয়া যারা আছে তারা কিন্তু এখানে সমাধি করা হয়েছে বা এখানে তারা থাকে কিন্তু তারা বলে যায় নি যে আমরা তাদেরকে সেজদা করব সেজদা যদি করতে মাথা নত করতে একমাত্র আল্লাহকে মাথা নত করব এটা কিন্তু আমাদের মুসলমান সমাজের মানে উচিত আল্লাহই মনে করেন বান্দা পাড়া শক্তিশালী আর বান্দা পাড়া আচ্ছা এই জন্য এই দোষ এই দোষ আচ্ছা এক সমস্যা নাই এখানে যারাই থাকে না কেন এক একজনের বক্তব্য এক এক রকম সেটা হয়তো আমরা জানি না কিন্তু আমরা যেটা জানি মাথা নত করবো একমাত্র আল্লাহর কাছে যদি আমাকে জবাই করে দেয় তারপর আমরা মাথা নত কখনোই কোনো কবরের সামনে মাথা নত করা যাবে না কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না কারণ ভাই আমাদের কিন্তু একদিন মরতে হবে এটা তো আমরা বিশ্বাস করেন দুনিয়ার সব কিছু মিথ্যা কিন্তু আপনি যে মরবেন এটা কিন্তু সত্য কেউ কি বাইচা থাকে আপনার চোখের সামনে কিন্তু অনেকে মারা যাইতেছে দেখেন যে দাফন দিতেছে গোসল করিতেছে যদি এটা মিথ্যা হইতো তাহলে কি মানুষ মরত আপনার কিন্তু একদিন মরতে হবে মরার পরে যে একটা জগৎ আছে জগতে কিন্তু আপনার হিসাব হবে ফয়সালা হবে আপনি কি ভালো কাজ করে আসেন দুনিয়াতে নাকি খারাপ কাজ করে আসছেন এটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে দুনিয়াতে যে কয়দিন আসেন আল্লাহর হুকুম পালন করেন মনের মধ্যে একটা দিল স্থাপন করেন যে আমি দুনিয়াতে যে কদিন বাঁচবো আল্লাহর হুকুম পালন করবো দুনিয়াতে আল্লাহর হুকুম মাইনা তারপর মৃত্যুবরণ করবো দেখবেন জান্নাতে আপনার জান্নাত পাবেন শান্তি পাবেন জি আলিফ বা এক
পাঁচটা পিসটা যদি না পড়তে পারে, এই বিতন মাসে এই ক্যাগা প্রমোশন টিচার উনি কেমনি করবো পরে বললেন? সেটাই তো সরু সরে আলিপ ভাই আর হলো ABCD এটা শুধু না পড়তে পারে এটা আর যোগ্যতা নেই। যাক সমস্যা নেই, দোয়া করি আপনার জন্য আল্লাহ আপনাকে হেদায়েত দিক। তাই রেখেন। আমাদের শেষ নবীর নামটা জানেন? বিশ্বনবী। বিশ্বনবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ। যাক মাশাআল্লাহ ভাই, এটা অন্তত জানছে। আমাদের বিশ্বনবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাক ভাই, আপনার দেখা বলি যাক, মা বাবা আছে? কে কে আছে ফ্যামিলিতে আপনার? ফ্যামিলি আমি একা। আপনি একাই? আচ্ছা যাক, দুনিয়াতে ভালো কাজ করে যান, আল্লাহ আখিরাতে আপনাকে শান্তি দেবে। আর যিনি মারা গেছে, যিনি আমাদের হযরত গোলাপ শাহ, উনিও কিন্তু ইসলামের দাওয়াত হয়তো দিছে, ইসলামের দাওয়াত কিন্তু সে দিছে। আর ইসলামের দাওয়াত মানে হচ্ছে নামাজ পড়া, নবী তরিকা চলা, অনেক কিছু আছে ইসলামের মধ্যে। ইসলামে এটা বলে নেই যে কারো মাথায় সেজদা করো, আমি যদি আপনাকে সেজদা করি এটা কিন্তু আমার জন্য হারাম। মাথা একমাত্র মসজিদে আল্লাহর জন্য নত করুন। ঠিক আছে ভাই, ভালো দেখেন। আসসালামু আলাইকুম, দোয়া করি আপনার জন্য।